মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা কিন্তু হচ্ছে, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা নোটিফিকেশন পেয়ে গেছি এবং কবে হচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা জেনে গেছি। তবে এখন অনেকগুলো প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে, আমাকে অনেকে প্রশ্ন করছো ফোন করে এবং কমেন্ট করে এবং SMS করে। দেখো, তোমাদেরকে আমি জানাবো যে সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে দেব। আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে যে কিভাবে প্রশ্নপত্র হবে, MCQ প্রশ্ন হবে কিনা, পাস মার্ক কত রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে যে আগের প্যাটার্নের প্রশ্নে আমরা কিভাবে উত্তর করব, সব প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর করলে হবে কিনা, সমস্ত রকমের ডাউট তোমাদের ক্লিয়ার হবে আজকে এই ভিডিওতে। প্রত্যেককে আমি অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শেষ পর্যন্ত দেখো, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি এখন এখান থেকে পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ, তোমরা আমাদের সঙ্গে রয়েছো এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো আমরা শুরু করি আজকের ভিডিওটা। দেখো, প্রথমত হচ্ছে আমি এখানে লিখে রেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকরা কোন কোন বিষয়ে পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিকদের কোন কোন বিষয়ে পরীক্ষা দেবে, বাংলা ইংরাজির ওপরে পরীক্ষা দিতে হবে কিনা, সবটা রয়েছে আজকে এই ভিডিওতে। প্রথমে আসি মাধ্যমিক। দেখো, মাধ্যমিকরা তোমরা যে 7টা বিষয়কে এতদিন ধরে পড়ে এসেছো, মূল সাবজেক্ট হিসেবে তোমাকে 7টা বিষয়ের ওপরেই কিন্তু পরীক্ষা দিতে হবে। 7টা বিষয়ের মধ্যে কী কী রয়েছে? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এই যে 7টা বিষয়, তোমাকে এই 7টা বিষয়েরতেই কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং এর সঙ্গে যে ঐচ্ছিক বিষয় রয়েছে সেগুলো হচ্ছে যেমন অর্ক এডুকেশন থাকে, ফিজিক্যাল এডুকেশন থাকে, কম্পিউটার সায়েন্স থাকে, মিউজিক থাকে, তো এই যে বিষয়গুলো আছে এরকম আরও 57টা বিষয় রয়েছে, তো সেই বিষয়ের ওপরেই কিন্তু পরীক্ষা হবে না। সেই বিষয়ের পরীক্ষা হবে হচ্ছে এই বিষয়ের পরীক্ষা দেওয়ার পরে এই বিষয়ের ওপরে যে নম্বর তোমরা পাবে, সেই নম্বর পাওয়ার পরে তোমাদের সেই ঐচ্ছিক বিষয়ের ওপরে কিন্তু পরীক্ষার নম্বরটা স্কুল থেকে ধার্য করবে, অর্থাৎ তোমাকে সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন কিন্তু ঐচ্ছিক বিষয় প্রচুর ছেলেমেয়ের কিন্তু থাকে না, অর্থাৎ মাধ্যমিকদের বেলায় কিন্তু সমস্ত পরীক্ষাই কিন্তু তোমাকে দিতে হচ্ছে এমনটা কিন্তু আমরা ভেবে নিচ্ছি। আর এরপরে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা 90 মার্কের পরীক্ষা 45 মার্কে দেবে, খুব গুরুত্বপূর্ণ। এবার আসি হচ্ছে উচ্চ মাধ্যমিক। দেখো, উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে যে 15টা সাবজেক্টের কথা বলা হয়েছে মেজর সাবজেক্ট, তো 15টা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে কী কী রয়েছে? দেখো বাংলা ইংরাজিকে আমরা বলছি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অনেকের ক্ষেত্রে বাংলাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অনেকের ক্ষেত্রে কিন্তু ইংরাজিটা সেকেন্ড কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিন্তু হচ্ছে, এর সঙ্গে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দু, নেপালি এগুলোও কিন্তু এর মধ্যে, সাঁওতালি এর মধ্যে কিন্তু থাকছে। এবার আসি হচ্ছে আর্টসের ক্ষেত্রে। দেখো, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থশাস্ত্র এগুলো কিন্তু পরীক্ষা হচ্ছে। সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং অঙ্ক এগুলো কিন্তু পরীক্ষা হচ্ছে। আর কমার্সের ক্ষেত্রে দেখো যে 4টে সাবজেক্টের কথা বলা হয়েছে যে হিসাবশাস্ত্র এবং অর্থনৈতিক বাণিজ্য, এবং এর সঙ্গে আরও 2টো বিষয় রয়েছে, তো যখন আমাদের মুখ্যমন্ত্রী বললেন তখন কিন্তু বাকি 2টো শোনা যায়নি, তবে এর সঙ্গে আরও 2টো বিষয় যোগ হবে। এবার তোমাদেরকে আমি বলবো যে এই বাংলা ইংরাজি নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, অনেকে বলছে যে বাংলা ইংরাজি পরীক্ষা হবে না। দেখো, বাংলা ইংরাজি পরীক্ষা হবে, বাংলা ইংরাজি কিন্তু পরীক্ষা হবে, বাংলা ইংরাজি পরীক্ষা হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিন্তু হবে। এবার আসি হচ্ছে, দেখো, এই যে আমাদের উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা কিন্তু সাধারণভাবে হয় হচ্ছে 80 মার্কের, 80 মার্কের পরীক্ষা হয়ে থাকে। অনেক বিষয় যেগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলো হয় হচ্ছে 70 মার্কের। তো দেখো, মূল কথা হচ্ছে যে এই 80 মার্কের পরীক্ষা কিন্তু আমাদের দিতে হবে হচ্ছে 40 মার্কের। আমরা কি করে এটা বুঝতে পারছি? খুব সহজ একটা হিসাব, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে আগের যে পরীক্ষা হতো সেটা পরীক্ষা হতো 3 ঘন্টাতে পরীক্ষা হতো, তো সেই 3 ঘন্টার জায়গায় এখন করা হয়েছে হচ্ছে 1.5 ঘন্টা পরীক্ষা করা হবে। তো দেখো, এই 1.5 ঘন্টার যে পরীক্ষা, সেহেতু আমরা খুব সহজে বলতে পারি যে সময় যেহেতু 50% হয়েছে অর্থাৎ মার্কও কিন্তু 50% হবে। সেই অর্থে আমরা 80 মার্কের পরীক্ষা আমরা বলছি 40 মার্কের হচ্ছে, 90 মার্কের পরীক্ষা হচ্ছে
45 মার্কের। তো এবার প্রশ্ন হচ্ছে এবার এবছরের পাস মার্ক কত, আমরা কত পেলে আমরা পাস করে যাব। দেখো খুব একটা সহজ হিসাব, কারণ আগে আমরা দেখেছি যে 90-এর ক্ষেত্রে, 90 মার্কের পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিকের বেলায়, আমাদের পেতে হতো হচ্ছে 25। 25 পেলে আমরা মাধ্যমিকে পাস করে যেতাম, এবং এই 25-এর মধ্যে 15 থাকতো হচ্ছে লিখে এবং 10 থাকতো হচ্ছে মৌখিক। তো যেহেতু এবছরে আমাদের 45 করা হয়েছে, তাহলে 45-এর ক্ষেত্রে আমাদের কী হবে, 15 যেহেতু হাফ হচ্ছে, অর্থাৎ আমরা 7.5, 7.5 পেলে কিন্তু আমরা মাধ্যমিকে পাস করছি, অর্থাৎ মাধ্যমিকে লিখে অর্থাৎ রিটেন টেস্টে আমাদের 7.5 পেতে হবে, এবং মৌখিকে কিন্তু আমাদের 10 পেতে হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু মৌখিকে আমরা 10 পাই না, 8 পেয়ে যাই, অনেকে 7ও পায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিটেন টেস্টে 7.5-এর জায়গায় আমাদের নাম্বারটাকে আরও যোগ করতে হবে। অর্থাৎ মূলত হচ্ছে, মূল নিয়ম অনুসারে হচ্ছে, আমাদের 7.5 পেলে আমরা পাস করছি রিটেন টেস্টে মাধ্যমিকে। আর উচ্চ মাধ্যমিকদের বেলায় দেখো, 80 মার্কের পরীক্ষা হয় সাধারণভাবে, সেখানে আমাদের 40-এ হবে। আগে পাস করতে হতো 24-এ, 24-এ পেলে আমরা 80-তে পাস করে যেতাম, তাহলে এখন 40-এ আমাদের পেতে হবে কত, 12। আমাদের উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে 12 পেলে কিন্তু আমরা রিটেন টেস্টে পাস করছি, এবং তারপরে আমাদের প্রজেক্ট ওয়ার্কের নাম্বার রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি করে পাস মার্ক, যে কত পেলে পাস করবে তোমরা বুঝতে পারলে। এবার আসবো হচ্ছে যে কীভাবে আমাদের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে, আমাদের প্রশ্নপত্র কীভাবে হচ্ছে, এবং কোন প্রশ্নের উত্তর আমাদের অ্যাটেন্ড করতে হবে, এবং কোন প্রশ্নের উত্তর আমাদের অ্যাটেন্ড করতে হবে না, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব নেক্সটে। এবার দেখো, আমরা জানি যে 90 মার্কের প্রশ্ন হতো এবং 80 মার্কের প্রশ্ন হতো উচ্চ মাধ্যমিকে। সেই ক্ষেত্রে দেখো, আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রশ্নপত্র অলরেডি তৈরি হয়ে আছে। যেহেতু তৈরি হয়ে আছে, তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নপত্র কিন্তু আগের প্যাটার্নে তৈরি হয়ে আছে, অর্থাৎ 90 মার্কের প্যাটার্নে বা 80 মার্কের প্যাটার্নে তৈরি হয়ে আছে প্রশ্নপত্র। এ বিষয়ে আরও একটি প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমাদের যে 30% সিলেবাস বাদ দেওয়া হয়েছিল, তার উপরে কিন্তু প্রশ্ন হবে নাকি সমস্ত বই থেকে প্রশ্ন হবে? দেখো, 30% যে সিলেবাস বাদ দেওয়া হয়েছিল, সেই বাদ দেওয়া সিলেবাসের ওপরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ আমরা 30% সিলেবাস আগে থেকেই আমরা বাদ দিয়ে দেবো, তারপরে যেটুকু আছে তার উপরেই কিন্তু 90 মার্কের প্যাটার্নের প্রশ্ন বা 80 মার্কের প্রশ্ন প্যাটার্ন তৈরি হবে। যেহেতু আমাদের 90 মার্কের প্রশ্নের প্যাটার্ন তৈরি হয়েছে, সেহেতু আমাদের এই প্যাটার্নের ওপরে 50%, অর্থাৎ 45 মার্কের প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে। উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে 50%, 40 মার্কের প্রশ্নের ওপরে কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হবে। এবার কথা হচ্ছে যে আমরা কোন প্রশ্নের ওপরে অ্যাটেন্ড করব। দেখো, এই বিষয়ে কিন্তু বোর্ডের তরফ থেকে এখনও কোনো সার্কুলার আসেনি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকে বলছো যে কোনো প্রশ্নপত্রের মধ্যে যে কোনো জায়গা থেকে 40 মার্কের প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে, বা শর্ট করো তুমি, MCQ করো, মোট 45 মার্কের প্রশ্ন বা 40 মার্কের প্রশ্ন উত্তর করলেই হবে। দেখো, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সার্কুলার আসেনি, তোমরা এই বিষয়ে একদম নিশ্চিত সিদ্ধান্তে এসো না। তার কারণ হচ্ছে, পরীক্ষার হলে বসে তুমি পরীক্ষা দিতে দিতে তোমাকে হিসাব করতে হবে যে আমার 45 হলো কি না, বা উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে 40 হলো কি না, বা বেশি হয়ে গেল কি না, কম হয়ে গেল কি না। আমাকে বারবার গুনতে হবে যে আমি কত মার্কের অ্যান্সার করে ফেললাম, কম করে ফেললাম কি না, বেশি করে ফেললাম কি না। একটা প্রশ্ন কিন্তু ওই সময়ের মধ্যে থেকে যাবে, ওই সময়টা চাপ তোমার মধ্যে থেকে যাবে। তো সেই জন্য তোমাদেরকে এরকমভাবে হয়তো সার্কুলার আসবে না যে কোনো জায়গা থেকে 45 মার্ক হিসাব করে লেখো, এরকম হয়তো আসবে না। হয়তো এরকম কোনো নির্দেশিকা খুব আসতে পারে, যে হয়তো বলা হবে যে এই দাগ থেকে, এই দাগের প্রশ্নগুলো থেকে যে কোনো 3টে করো, যে কোনো 4টে করো, যে কোনো 5টা করো। সেই হিসাবটা কিন্তু আগে থেকেই করে দেওয়া হবে যে এই এই প্রশ্নগুলো এখান থেকে 3টে করলে, এখান থেকে 5টা করলে হয়তো 45 মার্কের উত্তর হয়ে যাবে। তো সেইভাবে হিসাব করে একটা সার্কুলার আসবে বোর্ডের তরফ থেকে, সেই বিষয়ে তোমরা কিন্তু একটু অপেক্ষা করো, এখনই নির্দিষ্ট সিদ্ধান্তে এসো না, মানে এখনও কোনো সার্কুলার কিন্তু আমাদের হাতে নেই।
তো সেই অর্থে তোমাদেরকে বলবো যে আমাদের 40 মার্ক এবং মাধ্যমিক ক্ষেত্রে 45 মার্কের প্রশ্নের প্যাটার্ন আগের মতো হবে, অর্থাৎ এমসিকিউ। অনেকে বলছো যে এমসিকিউ হবে কিনা, শুধুমাত্র দেখো এমসিকিউ হবে না, শর্ট প্রশ্ন, এসএকিউ, এমসিকিউ, তারপরে 5 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, সমস্ত প্রশ্নই থাকবে। সেখানে হয়তো বোর্ড আমাদেরকে জানিয়ে দেবে যে কোন কোন প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ আমাদের সময়টা কিন্তু 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টাতে পরীক্ষা হবে এবং সেটা হাফ মার্কের ওপরে পরীক্ষা হবে। তোমরা মোটামুটি করে বুঝতে পারলে। এবার অনেকের প্রশ্ন আছে যে যে এই পরীক্ষা বাতিল নিয়ে অনেক আবার একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে পরীক্ষা কি আবার বাতিল হতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টের ওপরে একটা মামলা চলছে, আমরা জানি যে সেখানে একটা মামলা করা হয়েছে যে পরীক্ষা নিয়ে। তো সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কি পরীক্ষা বাতিল হতে পারে? দেখো, শিক্ষাটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ ব্যবস্থা এবং সেখানে কিন্তু আমাদের রাজ্যের ইখতিয়ারও আছে যেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে শিক্ষা নিয়ে। এবং আমরা দেখেছি যে অন্যান্য রাজ্য কিন্তু তারা তাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কেউ পরীক্ষা নিয়েছে বা কেউ ঘরে বসে পরীক্ষা নিয়েছে বা কেউ হয়তো পরীক্ষা বাতিল করেছে। তো সেই অর্থে তোমাদেরকে আমি জানাবো যে রাজ্যের এখতিয়ার রয়েছে সিদ্ধান্ত নেওয়ার। তো সেই দিক থেকে পরীক্ষা বাতিলের চিন্তা তোমরা একদম করো না, তার কারণ হচ্ছে পরীক্ষা বাতিল কিন্তু হবে না। অর্থাৎ সে পরীক্ষা বাতিল হবে কি না এই চিন্তার মধ্যে আবার ডুবে গিয়ে তোমরা আবার পড়াশোনাটাকে শিথিল করতে পারো। একদম নয়, পরীক্ষা বাতিল কিন্তু হচ্ছে না, তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করো। এর সঙ্গে সঙ্গে আরও প্রশ্ন রয়েছে যে পরীক্ষা কোথায় হবে। দেখো, পরীক্ষা হবে হচ্ছে নিজের স্কুলে বা হোম সেন্টারে এবং সেখানে আশা করা যাচ্ছে তোমাদের নিজের স্কুলের স্যারেরাই কিন্তু গার্ড দেবে। আর এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করো, সেটা হচ্ছে যারা গত বছর ফেল করেছিলে তাদের তাহলে কী হবে? দেখো, গত বছর যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরের যে নিয়মটা, অর্থাৎ 45 মার্কের পরীক্ষা বা 50% পরীক্ষা 1.5 ঘন্টাতে, সেই নিয়মটাই লাগু হবে। তোমরা অবশ্যই স্কুলে যোগাযোগ করো, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এবছরে পাস করাটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমাদের আগের বছরের পরীক্ষার্থী অর্থাৎ ফেল পরীক্ষার্থীরাও কিন্তু এই নিয়মেই পরীক্ষা দেবে। অবশ্যই তোমরা স্কুলে সুযোগ করো বা স্কুলে তোমরা যোগাযোগ করো। তো এই ছিল আজকে আমাদের আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সাহায্য করতে আমরা প্রস্তুত। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা বারবার করে আসছে, তোমরা এই নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, আমরা তোমাদের জন্য রয়েছি। আর অবশ্যই তোমাদেরকে জানাবো যে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর প্রত্যেকে কিন্তু পড়াশোনা শুরু করো, তার কারণ এবছরে 1.5 ঘন্টার পরীক্ষা, অনেক বেশি, সবাই কিন্তু অ্যাডভান্স, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু অ্যাডভান্স রয়েছে। তার কারণ সবার কাছে এবার প্রশ্ন কমন পাওয়াটা অনেক সহজ, অর্থাৎ তোমাকে এগিয়ে যেতে হবে, আরও ভালো করে লিখতে হবে, আরও ভালো করে তোমাকে পড়তে হবে। অতএব লেখার উপরে এবার একটা গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ সবাই প্রশ্নের উত্তর করবে, সমস্ত প্রশ্নের উত্তর করবে, সেই অর্থে তোমাকে অবশ্যই ভালো করে লিখতে হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে যত প্রশ্ন সহজ হয় তত আমাদের কম্পিটিশন বেশি হয়। তো এবছরের প্রশ্ন কিন্তু খুব সহজ হচ্ছে, অর্থাৎ অনেক অপশান থাকছে তাই আমাদের সহজ হচ্ছে, প্রশ্ন কমন পেতে অনেক সুবিধা হচ্ছে, তাই কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে। তবুও এর মধ্যে আমাদের ভালো মন্দের বিচার হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে এই নাম্বারের ওপরে কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। অর্থাৎ আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি করোনা পরিস্থিতির মধ্যে, কিন্তু আগামী দিনে এরকম সমস্যা থাকবে না, কারণ ইতিহাস সাক্ষী রয়েছে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পাল্টে যায়। তখন কিন্তু আমাদের এই নাম্বারটা কিন্তু একই থাকবে, হয়তো আজকে সময়টা এক না থাকলেও নাম্বারটা একই থাকবে। তাই একটুখানি নিজেকে মোটিভেট করে নিজের আগে আগামী দিনের কথা ভেবে তোমরা পড়াশোনা করো এবং নাম্বারটা বেশি তোলারই চেষ্টা করো। পাস নাম্বার তো সবাই আমরা পাস করবোই, পাসটাই মূল কথা নয়, ভালো নাম্বার পেয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মূল কথা। তো আজকে এটুকুই, দেখাবে আবার আবার কোনো পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, আমরা তোমাদের সঙ্গে আছি।